বিরোধী শূন্য না হলেও বীরভূমের জেলা পরিষদে তৃণমূলের জয়কে অনুব্রত মণ্ডলের জয় বলে দাবি করলেন জেলার দায়িত্বে থাকা তৃণমূল নেতা কাজল শেখ। তাঁর দাবি, এই ব্যাপারে অনুব্রত দেখানোর পথেই তাঁরা কাজ করেছেন। ইতিমধ্যে তিহার জেলে বসে নির্বাচনের ফল সংক্রান্ত সব খবর পেয়ে গিয়েছেন অনুব্রত। সূত্রের খবর, তাতেই উচ্ছ্বসিত কেষ্ট। বীরভূমের জেলা পরিষদের মোট 52টি আসন রয়েছে, তাতে 51টি আসনে জিতেছে তৃণমূল, 1টি আসন গিয়েছে বিজেপির দখলে।